ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এদিকে অবশেষে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে বৈঠক প্রসঙ্গে মুখ খুললেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত। তাঁর দাবি, আদর্শগত পার্থক্য থাকলেও আমরা শত্রু নই। শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত এদিন এও জানান যে বেশ কিছু বিষয়ে আলোচনার জন্যই এই বৈঠক। তাদের এই বৈঠকের বিষয়ে অবগত রয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও।